নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ কাছের এবং দূরের দেশীয় ও প্রবাসী প্রিয় ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মহান রবের অশেষ মেহরবানিতে শুরু করতে যাচ্ছি আল হিকমা ইসলামিক মিডিয়া সোসাইটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত এম এ চার বাংলাওয়াজ পরিবেশিত পবিত্র মাহে রমজানের অনন্য আয়োজন মোবারক হোক মাহে রমাদান আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে একজন আলোচক উপস্থিত হয়েছেন আসন শুরুতে তার সাথে আমরা পরিচয় হয়ে আজকে যিনি আলোচনা করবেন আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র মাহের রমজানের গুরুত্ব এবং শিক্ষা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হজরত মাওলানা মুসলিউদ্দিন মাসুদি চাঁদপুরি আসসালাম আলাইকুম আরহামুল্লাহাতামহমতুল্লাহ মহাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা সরাসরি আমাদের আলোচ্য বিষয়ে আমরা চলে যাব আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য এই বিষয়ে কথা বলার জন্য হজরত মাওলানা মুসলুদ্দিন মাসুদি চাঁদপুরি সাহেবকে আমি বলবো যে মাহের রমজানে কি কি গুরুত্ব আল্লাহ সু তা আলা মমিন বান্দাদের জন্য দিয়েছেন এবং তার শিক্ষা কি এই বিষয়ে যদি আপনি কথা বলতেন সালাতাম ওয়াই আশরাফিলাম সালিনিয়মাইন সম্মানিত দর্শক শ্রোতা যোগ্য উপস্থাপক আমাকে অত্যন্ত চমৎকার একটি বিষয়ে আলোচনা করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন আলোচনার বিষয় হলো পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং শিক্ষা রমাদান মাসের যেই সিয়াম সিয়াম শব্দটা আরবি শব্দ যার শাব্দিক হলো আল ইমসাকু ওয়াল জাইসু জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া তার মানি হলো পবিত্র মাহের রমজান মাসে একজন মমিন বান্দা অত্যন্ত ইবাদত এবং বন্দিগির মাধ্যমে পাকের কাছে রেজামন্দি হাসিলের মাধ্যমে তার গুণাসমূহকে এই মাসে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় শেষ করে দেয় আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে যায় এই জন্য এই মাসকে মাহে রমাদান বলা হয় সোহান আল্লাহ পরিবাসী অর্থে হুয়াল ইমসাকু আনিল আকলে অল সুভে সাদিকি ইলা গুরু বিশ্বামসিমা আনিয়াদ যে নিয়তের সাথে একজন মানুষ যাবতীয় অশ্লীলতা পাপাচার বেহাপনতা এবং পানাহার এবং স্ত্রী সংযম থেকে শুভে সাদেক থেকে সূর্যস্ত পর্যন্ত বিরত থাকার নাম হল সিয়াম সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রথমেই জানব যে সিয়াম এর গুরুত্ব কী শিয়াম শব্দটা অতি পরিচিত একটি শব্দ পবিত্র কোরআনে যার অসংখ্য জায়গায় ব্যবহার করা হয়েছে এবং সিয়াম মুসলমানদের ইবাদতের মূলনীতিগুলোর মধ্যে অন্যতম একটি মূল নীতি যেমন নামাজ রোজা হজ জাকাত তবে পবিত্র কোরআনে কারিমের মধ্যে সব ইবাদতের ব্যাপারেই বিস্তারিত বলা হয়েছে তবে সিয়াম সম্পর্কে সবিস্তারিত আলোচনা করা হয়েছে যেমন রমজান মাসের রোজা কখন থেকে আরম্ভ হবে কখন রমজানের রোজা ভঙ্গ করবে এবং কিভাবে সে রমজানের রোজা পালন করবে সম্পর্কে কোরআনের মাধ্যমে আল্লাহ সব সবিস্তারিত আলোচনা করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান আহমদাল্লাহ কোরআনে মধ্যে বলেছেন কুতিবা আলাই কুমুসিয়াম কামা কুতিবা আলাল্লাদিন কবলিকুম আল্লাহ কুম তাত্তাকুন আল্লাহ সুবাহান আহমদ আল্লাহ বলেন আমি তোমাদের উপর মাহের রমজানের রোজা ফরস করে দিয়েছি যেমনেভাবে বাবে ফরস করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা মোত্তাকেই হতে পারো এবং আল্লাহ তালা হাদিসে কুচ্ছির মধ্যে এই রমজানের পুরস্কার সম্পর্কে আল্লাহ আল্লা সুবহানা বলেছেন আসলামী ওয়ানা উজাবিহি যে রমজানের রোজা যারা রাখলো তারা যেন রমজানের রোজা আমার জন্যই রাখলো কারণ অন্য অন্য ইবাদত যেমন নামাজ হজ জাকাত এগুলোর মধ্যে লৌকিকতা অনেক ক্ষেত্রে প্রকাশ পেয়ে যায় মানুষ মানুষকে দেখানোর জন্য অনেক ক্ষেত্রে হস করে জাকাত দেয় কিন্তু রমজানের রোজা এটা লৌকিকতার জন্য করা যায় না যে করে সে আল্লাহর জন্যই করে আর আল্লাহ তালা নিজেই তার প্রতিদান দান করবেন সোহান আল্লাহ যে সম্মানিত আলোচক অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন আমরা এখানে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহিসাল্লাম আরেকটি হাদিস উল্লেখ করতে পারি রমজানের গুরুত্ব সম্পর্কে যে আবী হর আলাদি আল্লাহ তালা আনহু যে হাদিস খান রাওয়াত করেন আল্লাহ মিয়া আ উল্লা জুর আলা আম আলু বিহী আলাইসাল্লি লা হাজেতন ফিরাবাহ যে ব্যক্তি রমজান মাসে আল্লাহ আরব বোলা আলামের রেজা হাসিল করার জন্য গুরুত্ব সহকারে রোজানা রাখবে তার এই সারাদিনে উপবাস আল্লাহ তাল্লাহার কোনো কাজে আসবে না যে গুনাহ থেকে বিরত থাকতে পারল না মিথ্যা মন্দ গাল মন্দ থেকে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারলো না তার এই রোজা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না কবুল করবে না গ্রহণ করবেন না এ সম্পর্কে যদি বলতে সম্মানিত মহতারম উপস্থাপক আপনি অন্তত চমৎকার একটি কথা বলেছেন যে যার রমজান মাসের রোজা তাকে অশ্লীলতা থেকে ফিরাতে পারলো না তার সারাদিন উপবাস থাকা আল্লাহ তালার কাছে কোনো প্রয়োজন নেই সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি যে রমজানে যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না অশ্লীলতা থেকে তাদেরকে রমজানের রোজা ফিরাতে পারল না এই রমজানের রোজা তার বাস্তব জীবনে কতটুক বা প্রয়োগ করবে আসলে রমজানের রোজাই আল্লাহ তালা দিয়েছেন অশ্লীলতা থেকে বেহাপনা থেকে আমাদেরকে বিরত রাখার জন্য আল্লাহ রাসুল করিম সাল্লিহাল্লাম এই মহান ইবাদত সম্পর্কে আমাদেরকে বলেছেন যারা রমজানের রোজা রাখবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঢুকার জন্য স্পেশাল আলাদা একটা গেট রেখেছেন যার নাম হল রাইহান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করেন্লাহ শুধু তাই নয় আকরাম সাল্লী সাল্লাম আরো বলেছেন যে একজন রোজাদার তার মুখে সারাদিন না খেয়ে থাকার কারণে যে দুর্গন্ধ হয়ে যায় এটা আল্লাহ পাকের কাছে মেশক আম্বরের থেকে বেশি সুগন্ধিময় সুহান আল্লাহ এখানে দুর্গন্ধের বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ার করে দিই এটা নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি অনেক অনেক প্রশ্নও তুলে জি দুর্গন্ধটা হচ্ছে যে ব্যক্তি খাদ্য এবং ফানাহার দিনের বেলা গ্রহণ করলো না এবং মেস ওয়াক করলো এটার কারণে তার ফ্যাটটা খালি থাকে ওখানে একটা গ্যাস তৈরি হয় গ্যাস তৈরি হয়ে যে গ্যাসটা তার মুখের মধ্যে আসে ওই ধরনের দুর্গন্ধ আল্লাহ তা আলা দরবারে যদি মুখে গন্ধ থাকে ট্রিটমেন্ট গ্রহণ করার জন্য জরুরি হয়ে যায় তাহলে সেটা তার কিন্তু সমস্যা সেটা যে ভিন্ন ব্যাপার সম্মানিত দর্শক এরপরে আরও একটি বিষয়ে আমাকে কথা বলার জন্য সম্মানিত উপস্থাপক অবহিত করেছেন সেটি হলো পবিত্র মাহের রমজানের শিক্ষা পবিত্র মাহের রমজান থেকে আমরা যে শিক্ষাগুলো অর্জন করি এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো ধৈর্য একজন মানুষ আল্লাহ পাকের হুকুম আদায় করতে গিয়ে সূর্যোদয় থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত একজন মানুষ না খেয়ে থেকে সারা দিন অশ্লীলতা বেহাপনা থেকে ফিরে থেকে সারা দিন আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় যেভাবে ধৈর্যের সাথে ইবাদত বন্দি করে আমি মনে করি পবিত্র মাহে রমজানের রোজা ইবাদতের ক্ষেত্রে সর্বোত্তম ধৈর্যের পরিচয় এরপরে হলো যে বিষয়টি অভাব দুঃখী মানুষের কষ্ট বেদনা বুঝার একটি অন্যতম উপায় হলো রমজানের রোজা আল্লাহ পাক আমাদের উপর পবিত্র মাহে রমজানের রোজা রাখা ফরজ করেছেন কিন্তু এই এক মাস আমরা দিনের বেলা পানাহার বন্ধ রেখে কতটুক কষ্ট মাধ্যমে আমরা রমজানের রোজা রাখি এটার মাধ্যমে যারা সারা বছর না খেয়ে থাকে তিন বেলা পেট পুরিয়ে সারা বছর খেতে পারে না অভাব অনাহারে দিন কাটায় তারা কিভাবে থাকে তাদের কষ্টটাও আমরা আজ করতে পারি যে সমন্বিত আলোচনা শিক্ষার মধ্যে আমরা আরেকটা বিষয় অন্তর্ভুক্ত করতে পারি যেটা হচ্ছে আমরা রমজান ছাড়াও বাকি এগারো মাস ইবাদত বন্দিগি করি কিন্তু রমজান মাসে আমাদের একটা শিডিউল মাফিক একটা ইবাদত বন্দিগি এটা নিয়ম অনুবর্তিতা নিয়ম জি এই বিষয়ের উপর যদি একটু কথা বলি বিশেষ করে আমরা সকলেই যখন ইফতার সামনে নিয়ে পবিত্র মাহে রমজানে বসে যাই সকলেই গড়ির দিকে তাকায় মসজিদের মিনারের দিকে সকলের ধ্যান থাকে কখন আজান আসবে তার মানে হলো মহান আল্লাহ পাকের হুকুম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত একজন মমিন একজন সিয়াম পালনকারী কখনও পাকের হুকুম অমান্য করে সে আল্লাহ পাকের দেওয়া রিজি গ্রহণ করে না বাকি এগারোটি মাস যদি আমরা এমনিভাবে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি যে একটা কাজও আমরা আল্লাহ পাকের নিয়মের বাইরে নয় আল্লাহর বিধানের বাইরে করব না তাহলে দুনিয়াটাই আল্লাহ পাক ছোট কাকটা একটা জান্নাতে পরিণত করে দিতে চাইছে অটোমেটিক একটা নিয়ম আসে যেমন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাত পড়া ইফতার করা সেহরি করা এই পরে তারাবে নামাজ পড়া তাহাজুতের নামাজ অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করা তাসবি তাহালিল জিকির করা ইফতারের প্রস্তুতি গ্রহণ করা পুরোটাই আসলে রমজান মাসটা হচ্ছে মুমিনের জন্য শিক্ষার মাস একটা প্রশিক্ষণের মাস তারপরে হলো সর্ব সর্বোপরি যে শিক্ষাটা হলো সেটা হলো আল্লাহ পাকের ভয় অন্তরে এমনভাবে পয়দা করা আল্লাহ এই রমজান মাস দিয়েছেন আমাদেরকে মোত্তাক হওয়ার জন্য কোয়া অবলম্বন করার জন্য ফরহেজগারিতে অবলম্বন করার জন্য মোহতারাম আল্লাহ তাকের দরবার ওই ব্যক্তিরা বেশি সম্মানিত দুনিয়াতে যার যত বেশি টাকা পয়সা সে সম্মানিত নয় যার যত বেশি ক্ষমতা সে সম্মানিত নয় আল্লাহ তালা বলেছেন ইন্নামা যে যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহ পাকের ভয় ওই ব্যক্তি আল্লাহর দরবারে তত সম্মানিত সুতরাং একদম রমজানের রোজা একজন মানুষ মানুষের ভয়ে নয় আল্লাহর ভয়ে রাখে কারণ একজন রমজানের রোজার মধ্যে কখনো লৌকিকতা আসতে পারে না সূর্যোদয় থেকে পানাহার পর্যন্ত সে ইচ্ছা করলে গড়ে গিয়ে মানুষকে না দেখিয়ে চক্ষু আড়ালে গিয়ে স্ত্রী সন্তানদের চোখের আড়ালে গিয়ে খাবার খেতে পারতো কিন্তু তার অন্তরে একটি ভয় কাজ করে সেটি হলো আল্লাহর ভয় যে আল্লাহ সুবাহানা হওয়া দালা আমার সাথে দুজন ফেরেস্তা দিয়েছেন আল্লাহ আল্লাহালা বলেন যে তোমাদের সাথে দুজন সম্মানিত ফেরেশতা রয়েছে যারা তোমাদের কৃতিকর্ম কাজকর্ম সর্বদা লিপিবদ্ধ করতেছে এই জন্য একজন সিয়াম পালনকারী একজন রোজাদার কখনো সে আল্লাহ পাকের নির্দেশের বাইরে গিয়ে সে দিনে দিনের বেলা পারাহার করে না এবং আল্লাহর ভয় তার অন্তর মধ্যে যেমনি পাবে পয়দা করে আমার মনে হয় বাকি এগারোটা মাস যদি এই ভয় তার অন্তরের মধ্যে লালন করতে পারে তাহলে এই এক একমাত্র মহান পাকের ভয় তাকে দুনিয়ার যাবতীয় পাপাচার থেকে মুক্ত করে জান্নাতির উপযুক্ত একজন গোলাম হিসাবে পাক পরিণত করে দিয়েছে সম্মানিত মেহমান অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা হজরত মাওলানা মুসলুদ্দিন মাসুদী ছাঁদপুরি সাহেবের কাছ থেকে পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং শিক্ষার উপর চমৎকার আলোচনা শুনেছি যদি আরও সময় দিতে পারতাম ভালো হতো তো সম্মানিত দর্শক শ্রোতা আসুন পবিত্র মাহের রমজানের গুরুত্ব এবং শিক্ষা আমরা গ্রহণ করি আমাদের রোজা আমাদের সিহিরা আমাদের ইফতার আমাদের লাইল এতে আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন কবুল করে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আমা তিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকু